আমি আজকে আপনাদের আরেকটি জিনিস দেখাবো, তা হচ্ছে যে অনেকেই ওভারবাজি খেলতে পারেন না এবং ওভারবাজি কীভাবে খেলতে হয় তা আপনারা জানেন না। তো ওভার বেটটা কীভাবে করবেন আমি সেটাই দেখাবো। এখন দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা হচ্ছে, তো ওভারবাজিটা কীভাবে করবেন এখানে দেখেন, এই যে এটা আছে ওভারবাজি, এটা আছে 12 নম্বর ওভারে খেলা চলতেছে। তো আমি সরাসরি আপনাদের নিয়ে দেখাবো যে ওভারবাজিগুলো কীভাবে খেলতে হয়। এখন আমি নিচে নিচ্ছি, অর্থাৎ আমি আন্ডার নিব, 50 টাকা নিই, 50 টাকা 105 টাকা। তো এভাবে একটু লোড নিবে, খুব দ্রুত ধরতে হয়, অনেক সময় আপ ডাউন করে, আপনাকে অনেক সময় ধরতে দিবে না, অনেক সময় লক হয়ে যাবে, তো আপনি অনেক সময় সাকসেস হবেন না, আবার এর মধ্যে সাকসেস হবেন। তো আমার এখনও লোড নিচ্ছে, দেখা হয়ে যাবে হয়তো, আসলে লক, এই যে আমি যেটা বলতেছিলাম যে অনেক সময় লক হয়ে যায়, কারণ ওভার চলতে চলতে ব্যাট ধরতে ধরতে বল হয়ে যায়, রান হয়, আপ ডাউন করে। তো এই যেটা এখন হলো আর কি, তো আমি পরবর্তীতে আবার চেষ্টা করব সেটাই নেওয়ার, এবং সফল হব কি না। 12 নম্বর ওভারে যেটা দেখাচ্ছে যে আন্ডার 7.5 এবং আন্ডার 7 পয়েন্ট, ওভার 7.5, তো আমি আন্ডারই নেওয়ার চেষ্টা করব দেখি, কারণ এখন তো অনেকগুলো উইকেট পড়ে গেছে, এখন খুব বেশি রান হওয়ার কথা নয়। তারপরেও শর্ট খেলতেছে শার্দুল ঠাকুর, বেশ ভালো শর্ট দিচ্ছে দেখলাম আগের ওভারে, 1 নম্বর ওভারে অনেক রান আসছে, তো এই জন্যই আর কি। তারপরেও আমি, আমার মনে হচ্ছে যে তার মানে 7-8 রান হবে না, এই জন্য আমি নিচে নিব। বাট অনেকবার দেওয়ার পরেও যেটা ধরতে পারলাম না, আমি 12 নম্বর ওভার আমি আনসাকসেস, তার মানে 12 নম্বর ওভার আমি ধরতে পারি নাই। আমি 13 নম্বর ওভার আবার নিচে নিব, আন্ডারে নিব, কি হবে জানি না, তবে আমি আন্ডারেই নিব যে ধরতে পারি কি না, ব্যাট সাকসেস হবে কি না, ব্যাট প্লেস হবে কি না জানি না, তবে ব্যাট প্লেস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। লোডিং লোডিং। তো যারা ওভারবাজি খেলতে চান তারা এইভাবে ওভারবাজি খেলতে পারেন, ওভারবাজি। হ্যাঁ, ব্যাট সাকসেস, আমার ব্যাট সাকসেস হয়েছে, বাট আমি জানি না যে ব্যাট সাকসেস হলেই আমি উইন হব কি না, বা উইন হওয়ার সম্ভাবনা কতটুকু। আগের ওভারে দেখলাম 11 নম্বর ওভার যখন জাসপ্রীত বুমরা বল করতেছিল, তখন খুব ভালোভাবেই শার্দুল ঠাকুর 2-3 ফোর এক ওভারে নিয়ে আসে, অর্থাৎ যারা আন্ডার নিয়েছিল তারা তো অবশ্যই হেরে গেছেন, এবং যারা ওভার নিয়েছিলেন তারা তো লাকিলি সাকসেস। তো এখন খেলার অবস্থা খুবই খারাপ, বাজে একটা অবস্থা চলতেছে দিল্লি ক্যাপিটালসের, যে 92 রানে 5 উইকেট পড়ে গেছে। আসলে এখন এইভাবে এই ম্যাচটা রিকভারি করতে পারবে কিনা দিল্লি ক্যাপিটালস, এখন দিল্লি ক্যাপিটালসকে 1,006 টাকার মতো দিচ্ছে, এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে দিচ্ছে হচ্ছে 1,120 টাকার মতো। তো এখানে আরও কিছু খেলা আছে যেটা হচ্ছে আপনি শুধু ওভারবাজি না, আপনি বল খেলতে পারবেন, এইগুলো হচ্ছে বল খেলা যায়। যে এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে 12 ওভার 5 নম্বর ডেলিভারি আন্ডার 5.0.5, অর্থাৎ যদি 12 ওভারের 5 নম্বর ডেলিভারি 0 রান বা 0 রান করে তাহলে আপনি 1,000-3,000 পেয়ে যাবেন, অর্থাৎ 100-300 টাকা পাবেন আপনার চালান সহ, অর্থাৎ আপনার 200 টাকা লাভ থাকবে। তো এইভাবে খেলে খেলতে পারেন আপনার যেভাবে, যে এইখানে যত খেলার নিয়ম আছে, অনেক খেলার নিয়ম আছে, এগুলো আপনি খেলতে পারবেন। যে এখানে যেটা দেওয়া আছে যে ওভার 13 উইল এ উইকেট বি টেকেন ইয়েস, অর্থাৎ যদি 13 নম্বর ওভারে কোনো উইকেট পড়ে তাহলে আপনি 1,000 টাকায় 2,750 টাকা পেয়ে যাবেন, এবং এখানে আছে হচ্ছে যে 1,000 টাকায় শুধুমাত্র 400 টাকা। তো আপনার ইচ্ছা মতো, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে খেলতে পারেন। আমি একটু ব্যাকে যাব যে আসলে ওইটা কী হলো, 13 নম্বর খেলার কত দূর বাকি আছে, 13 নম্বর খেলার, আচ্ছা এটা 12 নম্বর খেলা চলতেছে, 12 নম্বর ওভারে শুধুমাত্র 3 রান আসছে, এটা হচ্ছে 12 নম্বর খেলার রানিং যেটা ছিল সেটা মুরুগান আশুইনের বল ছিল, যেটা খেলতে পারে নাই শার্দুল ঠাকুর এবং লালিত যাদব, দুইজন ব্যাটসম্যান আছে এখানে। তো আমার কথা হচ্ছে যে আমি 13 নম্বর ওভারে নিছি, যে 13 নম্বর ওভারে কি আমি সাকসেস হব নাকি আমি ফেলার, তো সেটার অপেক্ষায় থাকবো। এখন কি হবে সেটা তো খেলা শেষ হলেই বোঝা যাবে।
13 নম্বর ওভার এখনো শুরু হয়নি। 13 নম্বর খেলা শুরু হলে বুঝতে পারবো যে আসলে প্রথম কয়েকটা বল এবং শেষের বলগুলো অনেক বেশি প্রাধান্য থাকে, বিশেষ করে প্রথম বল এবং লাস্টের বলটা। অনেক সময় জয় হয়, অনেক সময় হার যায়। ড্যানিয়েল শামস এখন বলে আসছে। ড্যানিয়েল শামসের বেশ ভালো রান দিছে, আগের দুইটা ওভার বল করছে 24 রান দেওয়া তার, অর্থাৎ ইকোনমি 12। এখন এটা কি হবে সেটা তো খেলা শেষেই ওভার শেষেই বোঝা যাবে। তো 13 নম্বর ওভারের প্রথম দুইটা বল প্রথম বল ডট, দ্বিতীয় বল ডট, এখনও 4টা বল বাকি আছে। 4 বলে যদি আমি 7.5 ডাউন নিয়েছি, অর্থাৎ এখনও 4 বল বাকি, 4 বলে যদি এখনও 4 রান আসে তারপরেও আমি জিতবো, 4 বলে যদি 5 রান আসে তারপরেও আমি জিতবো, কিন্তু 4 বলে যদি বাই এনি চান্স কখনও 6 হয় বা 6 প্লাস রান হয় তাহলে আমি হেরে যাব। তো দেখা যাক 13 নম্বর ওভার আমার জন্য কি বয়ে নিয়ে আসে। আর এই খেলাটা অবশ্যই হার জিতের, আপনার কষ্ট থাকবে, আপনি জিতবেন, আপনি যে সবসময় জিতবেন এমনটা না, আপনি হারবেন, জিতবেন হারবেন সেটা আপনার উপরে এবং আপনার খেলার আইকিউ এর উপরে, যে আপনি খেলাটাকে কতটুকু বুঝতে পারেন এবং কীভাবে খেলাটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। খেলবে ওরা, আপনাকে তো এই পাশ থেকে অপেক্ষা করতে হবে এবং অনেক সময় ভাগ্যের উপরে থাকে। যদিও হার জিত, হারটা অনেক সময় হয়, আবার জিতও আসে, আপনি কখন জিতবেন এবং কখন হারবেন সেটা আপনার উপরেই নির্ভর করবে, খেলার উপরে নির্ভর করবে। তো আমার কথা যেটা ছিল যে 13 নম্বর ওভারে আমি 7.5 নিচে, অর্থাৎ 8 রানের নিচে আন্ডার নিয়ে রাখছি। তো এখন পর্যন্ত 4 বলে 3 রান আসছে, 4 বলে 3 রান। তো আমি জানি না যে আরও 2 বল বাকি আছে, 2 বলে এখন কি হতে পারে। 2 বলে যদি একটা 4 আসে এবং একটা ডট আসে তবুও আমি জিতবো, কিন্তু যদি কখনও একটা 6 হয় বা 4+1 রান হয় তাহলে আমি হেরে যাব, কারণ বল ইন এয়ার হয়তো 6 বা সামথিং কিছু একটা হবে। বল ইন এয়ার ওর আছে 2 রান, আচ্ছা এখনও 1 বল বাকি। 1 বলে যদি 3 রান হয় বা যদি 4 হয় তাহলে আমি হেরে যাব, এবং যদি 1 বলে 1 রান হয় বা 2 রান হয় সেক্ষেত্রেও আমার জেতার সম্ভাবনা থাকবে এবং আমি জিতেই যাব হয়তো। তো এখন হচ্ছে আমার লাস্ট বলের অপেক্ষা, ড্যানিয়েল শামস বল, এবং ব্যাটিংয়ে আছে শার্দুল ঠাকুর এখন পর্যন্ত 9 বলে 18 রানে অপরাজিত, 3টা 4 মারছেন, আচ্ছা লাস্টের বলে 6, অর্থাৎ আমি খেলাটা, অর্থাৎ আমার 13 নম্বর ওভার, আচ্ছা 4 রান আসছে কনফার্মিং, ওরাও আসলে কনফার্ম হচ্ছে যে আসলে এটা 4 নাকি 6। তো লাস্ট বলে 4, তো 9 রান আসছে ওভারে, অর্থাৎ 13 নম্বর ওভার আমার লস, 13 নম্বর ওভার আমি জিততে হেরে গেলাম। তো এটা হবেই, এটা স্বাভাবিক যে খেলতে গেলে সবগুলোই জিতবো এমন না, জিতবো হারবো। তো এটা মানতে হবে, মেনে নিতে হয়। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।